ঢকুয়াখানার যে লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ঠিকাদার কন্ট্রেক্টর দীপক গগৈ মানে সুনীল গগৈ, কন্ট্রেক্টর সুনীল গগৈ যে ধরনের আক্রমণ করে হত্যা করা হয়েছে, এনেকা ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ড ইতিহাস কেতিয়াও সংঘটিত হওয়া নাছিল। সুনীল গগৈর হত্যাকাণ্ডটে প্রমাণ করেছে যে কোনো নিরাপদ নহয়। আসলতে যখন সরকার চলি আছে সেই সরকার এনেকা এখন সরকার যে সরকার কেতিয়াও মানে আইনের শাসনক কেতিয়াও মানি লব নখোজে, যে সরকার অভিযুক্ত গুলিয়ায় হত্যা করে রাতির ভিতরতে এনকাউন্টার করে মারে আর রাজ্য একদম একটা অস্থিরতার সৃষ্টি করে। গতি তার প্রতিফলন হিসাবে আমি দেখবলে পাইছো যে আজি সুনীল গগৈ নামৰ যিজন কন্ট্রেক্টর যিজনে আসলতে আমি সকলে দেখেছিল যে একটা কেলেঙ্কারির বিরুদ্ধে একটা উৎকোচ লওয়া ঘটনার বিরুদ্ধে তেখেতে অভিযোগ উত্থাপন করেছিল, অভিযোগ দিছিল আর অভিযোগ লওয়া এজন অভিযুক্ত যিজনে অভিযোগ দিছিল অভিযোগকারী, সেই অভিযোগকারীজনক যদি সচাকে সরকার এখানে নিরাপত্তা প্রদান করব নয় এই একটা দুর্ভাগ্যজনক ঘটনা। মানে গোটেই ঘটনাটার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত বিচার এই আমার রাইজর দলে আমি দাবি উত্থাপন করো যে অতি সোনকালে এই গোটেই ঘটনাটার উপর কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব লাগে, উচিত তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করব লাগে আর উচিত তদন্তর ব্যবস্থা গ্রহণ করে গোটেই বস্তুটো মানে আসলতে কোনে এই ঘটনাটা সংঘটিত করেছে, তার কার লিঙ্ক আছে, সচাকে যিজনক ইতিমধ্যে গ্রেপ্তার করেছিল তেওঁলোকতো কিবা লিঙ্ক আছে নেকি তারও একটা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর মানে ভাবো যে মুখ্যমন্ত্রীজনে এনেকা ধরনের লোমহর্ষক এনেকা ধরনের হত্যাকাণ্ডর কারণে সমগ্র রাইজর ওসর যে আইন শৃঙ্খলা রক্ষা করবা নাই তার কারণে আসলে সমগ্র রাইজর ওসর ক্ষমা বিচার লাগে।